হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু নিউ ভিডিও আশা করি সকলের হোলি খুব ভালো কেটেছে তো গতকাল স্কুল খোলা ছিল তার জন্য গতকাল ভিডিও আসেনি কারণ স্কুল করে দেন বাড়ি এসেছি আস্তে আস্তে অনেক রাত্রিও হয়ে গিয়েছিল সেটার আপডেট আমি দিয়েও ছিলাম তো অনেক ভালোভাবে সকলের হোলি নিশ্চয়ই অনেক এনজয় করেছে অনেকে হোলি ভালোই খেলেছে রঙ মেখেছে তো আজকে এই ভিডিওতে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে যে দাদা স্টেট এখনো পর্যন্ত হয়নি সেটা রিলেটেড কিছু বলুন সেটা আমি আগের ভিডিওতেও অনেক আপডেট দিয়েছি তা বাদেও অনেকের আবার এটাও কোয়েশ্চেন দেখলাম যে স্টেট এই বছর ফর্ম ফিল করতে পারিনি নেক্সট ইয়ার ফর্ম ফিল করতে পারবো কিনা আচ্ছা সেটা অনেকের আবার এটা কোয়েশ্চেন যে আমি এখন বিএড থার্ড সেমে আছি আমি কি এস্টেটে অ্যাপ্লাই করতে পারবো আর বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও বিপিএসসি থ্রি পয়েন্ট ও এগুলো হবে কি না তো এগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো টোটাল ভিডিওটা দেখো উইথাউট স্কিপ কারণ অনেকেই স্কিপ করে হয়তো দেখে তারপরে যেটা আমি ভিডিওতে বলি সেটাই আবার কমেন্টে বলে দাদা এটার একটু রিপ্লাই মানে ভিডিও বানিয়ে দিও ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা তোমাদের সব আনসার ভিডিওতেই পেয়ে যাবে তো প্রথমে যেটা সেটা হচ্ছে এস্টেট কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে আমি আবার ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি কি কি কারণ কারণের জন্য হচ্ছে না যেটা হওয়ার কথা ছিল তো প্রথম ব্যাপার হচ্ছে এস্টেট ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুব কম যেটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ অনেকে পাঠায় কমেন্টে প্রচুর অনেকে কমেন্টস করে যে ভোটের আগে হবে ভোটের পরে হবে এপ্রিলের মধ্যে হবে কি না এগুলো তো ব্যাপার হচ্ছে দেখো প্রথম কথা দশ তারিখের আগে মানে টেন্থ এপ্রিলের আগে যদি এক্সামটা না হয় তাহলে আর হওয়ার কোনো চান্স নেই আচ্ছা এবার টেন্থ এপ্রিলের আগে কি হবে টেনথ এপ্রিলের আগে হলে নোটিফিকেশান এক তারিখের মধ্যে তো চলে আসতেই হবে ঠিক আছে আচ্ছা আর আজকে কত আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ মানে ছাব্বিশ তারিখ চলেই গেল এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি তো এই তিন চার দিনে নোটিফিকেশন আসার চান্স খুব কম যেটা বোঝা যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে তাহলে কি আর ভোটের আগে হবে ভোটের আগে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে তোমরা আপাতত ধরে রাখো যে ভোটের পর হবে এবার এক তারিখের মতো কোনো নোটিফিকেশান না আসলে ভোটের আগে হওয়ার চান্স একেবারেই নেই আচ্ছা এটা গেল এস্টেট রিলেটেড যা যতটুকু তোমাদের জানার ছিল যে ভোটের আগে হবে ভোটের পরে হবে অনেকে আবার এটাও লিখেছে কমেন্টে আমি দেখলাম হ্যাঁ একটু পেছলেই ভালো তাহলে আমার প্রিপারেশনটা আমরা আর একটু ভালোভাবে নিতে পারবো হ্যাঁ পজিটিভ মাইন্ড সেট নিয়ে রাখো যদি আগে হয় আগে হওয়ার চান্স তো খুবই কম ভোটের আগে ভোটের পরেই হবে ধরে রেখে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও আচ্ছা এটা একটা গেল সেকেন্ড হচ্ছে যারা বি করছে বিএড থার্ড সেমে বা বিএড হ্যাঁ হ্যাঁ ফাইনালে আছো তো তোমাদের বিএ এর মানে রেজাল্ট তোমাদের হাতে থাকতে হবে তারপরেই এস্টেট স্টেটের ফর্ম ফিল আপ করতে পারবে এটা হচ্ছে সেকেন্ড আনসার মানে তুমি বিএড থার্ড সেমিস্টারে থাকো সেমিস্টারেও থাকো না তোমার যদি এস্টেটের ফর্ম ফিল আপ যেই মুহূর্তে চলছে সেই মুহূর্তে তোমার যদি হাতে তোমার রেজাল্ট না থাকে তাহলে তুমি করতে পারবে না অ্যাপ্লাই কারণ সেখানে মার্কশিট আপলোড করতে হবে স্টেটের ফর্ম ফিল আপে বোঝা গেছে তাহলে এটাও অনেকের ডাউট ছিল যে আমরা বিএড করছি বা বিএড এর মার্কশিট এখনো আসি বা ফর্ম ফিল আপের আগে পর্যন্ত যদি মার্কশিট না আসে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না বা ফর্ম ফিল আপ হতে হতে যদি মার্কশিট আসে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না তো আনসার এটাই যে ফর্ম ফিল আপ যতদিন চলবে তার মধ্যে কেউ যদি ফোর্থ সেমিস্টারেও থাকো তাদের হাতে যদি মার্কশিট সেই মুহূর্তেও চলে আসে তখন তুমি অ্যাপ্লিকেবল হবে মানে মার্কশিট আপলোড করতে হয় সেই জন্য তো এটা সেকেন্ড কোয়েশ্চেনের আনসার আশা করি বোঝাতে পারলাম এবার থার্ড কোয়েশ্চেন যেটা যেটা অনেকেরই চিন্তার বিষয় যে আমরা তো এই বছরেরটাও দিতে পারছি না তাহলে কি নেক্সট বিপিএসসি টিয়ারই থ্রি যেটা সেটা তো এখনো পর্যন্ত হয়নি বিপিএসসি ডি আর যেটা সেটা আদৌ হবে হবে না ডোমিসাইল চালু হবে হবে না তো দেখো ডোমিসাইল নিয়ে তোমাদের অত চিন্তা করার আপাতত কিছু নেই কারণ এখনো পর্যন্ত সেটা নিয়ে মানে পুরোপুরি ডোমিসাইল এটা করার কথা আসেনি টেন পার্সেন্ট হলেও সিট থাকবে বাইরের স্টেটের জন্য এটাই আপাতত এখনো পর্যন্ত মানে আজকের ডেট অফ দি আপডেট যেটা এখনো পর্যন্ত বাইরের স্টেটের ক্যান্ডিডেটরা কিছুটা হলেও সিট পাবে পুরোপুরি ডোমিসাইল হওয়ার কথা এখনো পর্যন্ত নেই তো সেটা নিয়ে তোমাদের আপাতত চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা চালিয়ে যেতে থাকো বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও সেটা অবশ্য অবশ্যই ভোটের পরে হবে সেটা ভোটের আগে কোনো মতেই হবে না এটা একদম কনফার্ম এস্টেট দশ তারিখের আগ মানে এক তারিখ পর্যন্ত যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে হওয়ার চান্স দশ তারিখের মধ্যেও কারণ এস্টেট তিন চার দিনের মধ্যে করিয়ে নিতে পারবে কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা কম এক তারিখ অবধি নোটিফিকেশন না আসলে হবে না কিন্তু বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও যেটা যাদের অনেকের এক্সাম দিয়ে এসেছিল তাদের এক্সাম ক্যান্সেলও হয়ে গেছে সেটা হওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই সেটা ভোটের পরেই হবে টোটাল বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও এর সব এক্সামগুলো এবার অনেকে এটাও বলেছে দাদা তাহলে এই ভোটের পর এস্টেট হয়ে গিয়ে তারপর বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ওতে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো সেটা মানে এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা হতে দেবে না কারণ বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও যেটা সেটা সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবেই গভর্নমেন্ট কন্ডাক্ট করাতে চাইছে কারণ সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়া হয়নি বিপিএসসি টিআরই টু পয়েন্ট ওতে তো যারা একটুর জন্য চান্স পায়নি তাদেরকে চান্স করে দেওয়ার জন্যই অনেকটা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওতে অ্যাকচুয়ালি নাইন টু টুয়েলভের শুধু ক্যান্ডিডেটদের সিক্স টু এইট পর্যন্ত মানে এইট পর্যন্ত নয় ওয়ান টু এইট পর্যন্ত নাইন টু টুয়েলভ অব্দি ক্যান্ডিডেটদের একটা চান্স দেওয়া হচ্ছে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওতে তারপর এস্টেট কন্ডাক্ট করিয়ে নিয়ে এস্টেটে কোয়ালিফাই যারা হবে তারা নাইন টু টুয়েলভে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওতে অ্যাপ্লাই করতে পারবে তো বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এক্সাম হওয়ার পরেই বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এক্সাম হবে ঠিক আছে এটা হচ্ছে এখনো পর্যন্ত ফিক্স হয়ে গেছে রকমটাই হওয়ার কথা বোঝা গেল এটাও আশা করি আর তোমরা প্রিপারেশান যে যা নিচ্ছ নিতে থাকো কালকে আমি একটা ভিডিও তোমাদের সকলের জন্য আনব যেটা তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে আমি অনেক ভিডিও মানে করা আছে যখন আমি ফার্স্ট এস্টেট এক্সাম দিতে গিয়েছিলাম যখন আমি ফার্স্ট এস্টেট এক্সাম কোয়ালিফাই করার পর বিপিএসসি এক্সাম দিতে গিয়েছিলাম তখন আমি ছোট ছোট ভিডিও কিছু করে রেখেছি কিভাবে গেছিলাম কি করেছিলাম বা আমি আদৌ এক্সামটা দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত কি ভেবেছিলাম সেগুলো সব নিয়ে কালকে একটা ডিটেলসে ভিডিও তোমাদের জন্য থাকবে সেটাও তোমাদের খুব কাজে লাগবে যারা মনোবল হারিয়ে ফেলছো বা অনেক কিছু ভাবছ যে না আর দিতে যে লাভ নেই বা দিতে যাব না সেটা দেখে তোমরা অনেকটা ইন্সপায়ার্ড হবে তো কালকে সেই ভিডিওটা তোমাদের জন্য থাকবে আজকে সেই ভিডিওটা আমি রেডি করব তো রেডি করতেও টাইম লাগবে তার জন্যেই কারণ আজকে ছাব্বিশ তারিখ আর কালকে সাতাশ তারিখ এই দুদিন বন্ধ আছে স্কুল তো কালকে সেই ভিডিওটা তোমাদের জন্য আসবে তো সেই ভিডিওটা তোমরা কালকে দেখো অনেকটাই তোমাদের কাজে লাগবে তো ঠিক আছে তোমাদের আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও আমি ডাউটের অবশ্যই রিপ্লাই দেব আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো সকলেই ইদানিং জেনেই গেছো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো কন্ট্যাক্ট করতে পারো তো ঠিক আছে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও